आज मछली और सरसों का तेल 100 से अधिक परिवारों को सौंप दिया गया। तृणमूल कांग्रेस के शिक्षक नेता तपन पोरोल बाघनपारा ग्राम पंचायत के प्रमुख चंपा हल्दर और स्थानीय तृणमूल नेतृत्व और बाजार समिति के सदस्य इस अवसर पर उपस्थित थे। বাঙালিদের হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা বলি, সেই বাঙালিরা বা আজকে যারা দুস্থ মানুষ আছে, আমরা বিগত 18 দিন 20 দিন আমরা ওদের ডাল ভাত সবজি ভাত খাইয়েছি, মাছ দিতে পারিনি বা কোনো পুষ্টিকর খাবার দিতে পারিনি। সেই জন্য আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেস বা বাজার কমিটির তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যদি দুস্থ মানুষদের কিছু পুষ্টি দিতে পারি, সেই হিসাবে আমরা আজকে কিছু মাছ বিলি করার জন্য এই অনুষ্ঠানটা করছি। বাংলাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের যে আনন্দপুর যে বাজার কমিটি রয়েছে তাদের উদ্যোগেই এরা একটা মৎস্য বিতরণ একটা কর্মসূচি নিয়েছে। এর আগে বিগত দিনে এনারা যে আমাদের যে এখানকার তিনি প্রধান উনি বিস্তারিতভাবে বিষয়টা বললেন। আমি মূলত এখানে এসেছি ওনাদের উৎসাহিত করার জন্যই মূলত এখানে এখানে উপস্থিত হয়েছি। কেমন লাগছে? মাছ ভালোই লাগছে যে এটা একটা নতুন ধরনের অনুষ্ঠান। সাধারণত তো মাছ বিতরণটা সেরকম সচরাচর কোথাও হয় না, আর আমরা বাঙালি সাধারণত মাছে ভাতে থাকতেই ভালোবাসি এবং মাছ প্রিয় বাঙালি। আমি সেভাবেই আমি নিজেও উৎসাহিতভাবেই হয়েই এখানে উপস্থিত হয়েছি। মানে চাল ডালের পরে এবার মাছ বলা যায়।